দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে বাঁকুড়া জেলার পাঁচশাইরে রাজনৈতিক সংঘর্ষ ততই বেড়ে চলেছে। আবারও শুক্রবার রাতের অন্ধকারে পাঁচশাইর থানার হাট কৃষ্ণনগর এলাকায় জগন্নাথ দাস নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, হাট কৃষ্ণনগর গ্রামে কালী ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় অতর্কিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জগন্নাথ দাস নামে এক বিজেপি কর্মীর উপর হামলা করে। ওই ঘটনায় আহত হন জগন্নাথ দাস নামে বিজেপি কর্মী। পরে উত্তেজিত বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচশাইর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে এই গ্রামে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছিল এলাকার সাধারণ মানুষের মধ্যে। আবারও বিজেপি কর্মীকে মারধর। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে পাঁচশাইর এলাকার রাজনৈতিক উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, যারা দোষী তারা শাস্তি পাবে। ঠাকুর বিসর্জন এটা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে, এখানে কোনো দলীয় কর্মসূচি এটা নয়। বিজেপিকে বলুন কর্মসূচি করতে, কর্মসূচি না করে রাত্রিবেলায় অপ্রকৃত অবস্থাতে এই ধরনের ঘটনা আগে ওরা ঘটিয়েছে আবার ঘটাচ্ছে। তৃণমূলের এখানে কি বিষয় আছে? ওরা দুর্গা পুজোতে গান্ধীজিকে অসুর বানিয়েছিল, আর কালী পুজোতে বিজেপি ঝামেলা করবে না তা আবার হয়? তাহলে মানান্স স্থানীয় বাসিন্দা কেউ কতবোধ করেনি। কতবোধে যুক্ত ছিল বিজেপির মন্ডল সভাপতি, বিজেপি যুব মোর্চার দু একজন, তারা অপ্রকৃতস্থ অবস্থায় তারা রাস্তায় বসতে দিচ্ছে, পুলিশ প্রশাসন তার কড়া ব্যবস্থা করবে। আরে আমি একটা পুজো বিসর্জনে তৃণমূল বিজেপির কি আছে? আমাদের বিরুদ্ধে অভিযোগ, পুজো বিসর্জনে সর্বস্তরের মানুষ সামিল হয়, সেখানে তৃণমূলের কি হলো? তারাও আমি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পুলিশ প্রশাসন করছেন। কাল ঘটনাস্থলে অতি পাত্র সাহেব এবং এসডিপিও বিষ্ণুপুর সাহেব দুজনেই উপস্থিত ছিলেন। ওনারা বিষয় দেখেছেন, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, আইন আইনের পথে চলবে, দোষী যারা তারা শাস্তি পাবে এটা আমরা চাইছিলাম। কিন্তু বারংবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে তাদের যে ঘৃণ্য পরিকল্পনা, তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা, মানুষকে অবগত করছি এদের রূপ এবং মুখোশ, এই দুটো চিনুন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তবে পাঁচশাইর মন্ডল দুইয়ের বিজেপি সভাপতি অরূপ ঘোষ বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, ওরা চাইছে বিজেপিকে দমিয়ে রাখতে, কিন্তু ওদের সংগঠন নেই তাই মানুষের উপর অত্যাচার শুরু করেছে। কালকে কালী বিসর্জনকে কেন্দ্র করে আমাদের কর্মীরা যারা কালী প্রসেসিং একটা বিসর্জন ছিল, সেই বিসর্জন যখন করতে বেরিয়েছিল তখন তৃণমূলের কিছু দুষ্কৃতি সেই প্রসেসিং এর ভেতরে ঢুকে মেয়েদের গায়ে হাত তোলাতুলি করে এবং কি একজনকার রড দিয়ে মাথাও ফাটিয়ে দেয়। তারপর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পথের উপরে বসে, পথের উপর বসে পথ অবরোধ করে। এমনকি সেই সময় পাঁচশাইর থানা যথারীতি পাঁচশাইর থানায় খবর দেওয়া, পাঁচশাইর থানা ওসি এসে তাদেরকে যথারীতি সান্ত্বনা দিয়েছে যে আপনারা এই বিষয় নিয়ে কোনো চাপ নেবেন না, আমরা আপনাদের পাশে আছি, এই বিষয়টাকে আমরা দেখছি, আপনারা অবরোধ তুলুন। কারা করেছিল মূলত, আর কী জন্য করেছিল? করেছিল দেখুন, সামনে পঞ্চায়েত ইলেকশন, তো ওরা তৃণমূল চাইছে যে বিজেপিকে দমানোর চেষ্টা করছে, কিন্তু ওদের সংগঠন বলে ধরুন কিছুই নেই। ওরা বিজেপির ছেলেদিকে কিছু মানে অন্যরকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এলাকাবাসীর মানুষকে উপর এইভাবে ওরা টর্চার বা অত্যাচার আরম্ভ করে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।